চাওক, আমি বিতর্ক পরিহার করি সমাজের কল্যাণের কারণে, সরকারও কাম করব লাগে, আমিও কাম করব লাগে। এইখানে সময়ত আমার প্রত্যেক গাঁয়ে গাঁয়ে ডিজিটাল লাইব্রেরির প্রয়োজন আছে, ডিজিটাল ক্লাসরুমের প্রয়োজন আছে। সব সাব ডিভিশন বা অঞ্চল ভিত্তিক যদি লাইব্রেরি হয় আমার লড়া ছড়ি উপকৃত হব। আমার ক্লাসরুমবিল যদি ডিজিটাল ক্লাসরুম হয় আমার ছাত্রছাত্রী উপকৃত হব। স্কুলত শিক্ষক নাই, আজি সরকারে শিক্ষক দিব পৰা নাই। বিশেষভাবে মাইনরিটি অধ্যুষিত অঞ্চল আর চাহ বাগান অঞ্চল, এই অঞ্চলবিল শিক্ষা দীক্ষার হার বহুত কম। আমার লড়া ছড়ি বহুত আছে, এতিয়াও স্কুলত যাওয়া নাই, সেই সকলে উপযুক্ত স্কুল পোৱা নাই। গতি মই ভাবো এইখানে সময়ত হসপিটালত ডক্টর, স্কুলত শিক্ষক, ডিজিটাল ক্লাসরুম, গাঁয়ে গাঁয়ে লাইব্রেরি, রোড কমিউনিকেশন, এই সব বেশি আমার দরকার। আমার অর্থনীতি ভাঙি গেছে, রাজ্যখন অর্থনীতি একেবারে ভাঙি গেছে, এই সব ঠিক করা সরকারের দায়িত্ব। এই সব নকরি বিজেপি সরকারে কিছু অনর্থক কিছু তর্ক বিতর্ক করে আছে। বিজেপির বিধায়ক প্রশান্ত ফুকন ডাঙরিয়া জঁপিয়ে আছে, শিলাদিত্য জঁপিয়ে আছে, মই ভাবো জঁপিয়ে থাকার কোনো দরকার নাই। কোনো একটা জনগোষ্ঠীর মানুষ, কোনো একটা অঞ্চলের মানুষ নিজের পূর্বপুরুষে ব্যবহার করা কিছু সামগ্রী যদি নিজের ঘরত রাখব বিচারে, তার তো কোনো অপরাধ নাই। এতিয়া আজির পর 40-50 বছর আগত কিছু সামগ্রী আমার অঞ্চলত খেতি পথার বা ঘরের বিভিন্ন কাম বনত ব্যবহার হয়েছিল, বা কিছু সাংস্কৃতিক বস্তু, কিছু কৃষ্টিকলা, কিছু ব্যবহৃত সামগ্রী যেবিল এতিয়া বিলুপ্ত হয়ে আছে, এতিয়া যান্ত্রিক যুগের কারণে এইবিল বস্তু এতিয়া অচল হয়ে গিয়েছে, এইবিলাকর ব্যবহার নাই। তেনেকা কিছু সামগ্রী বস্তু যদি কোনো ব্যক্তিয়ে প্রশান্ত ফুকন ডাঙরিয়া নিজের ঘরত রাখিলে মোর কোয়ার একো আপত্তি নাই, শিলাদিত্য নিজের ঘরের কোঠালিত রাখিলে মোর কোয়ার কোনো প্রয়োজন নাই, মহরালিও যদি নিজের ঘরের কোঠালিত রাখিছে তাতে তো বেলেগর কোনো অবজেকশন হওয়ার কোনো বিশেষ প্রয়োজন নাই। মই ভাবো এটু একটা বিতর্কর বস্তুয়ে নহয়, অনর্থক বিজেপি ইয়াতে জঁপিয়াই পড়িছে, মানুষের মুড ডাইভার্ট করব বিচারিছে। আজি ইকোনমি ঠিক করব পৰা নাই, প্রতিশ্রুতি রক্ষা করব পৰা নাই, আজি আপনার স্কুলত শিক্ষক দিব পৰা নাই, সরকারি স্কুল বন্ধ করে আছে, এতিয়াও বহুত হসপিটাল আছে ডক্টরের অভাব, রোড কমিউনিকেশনের অভাব, যে কামবিল সরকারে করব লাগে গুরুত্বপূর্ণ কাম, এইবিলাকৰ পৰা মানুহক ডাইভার্ট করে এটা অদরকারী বস্তু যেটো এতিয়া এই সময়ের প্রয়োজন নাই, সেই তেনেকুৱা একটা বিতর্ক বিজেপি করব বিচাৰিছে। মই ভাবো ইয়ারপরা সব আমি বাঁচি থাকিব লাগে। আর সরকারক মই আহ্বান জানাইছো, চাহ জনগোষ্ঠী আর সংখ্যালঘু জনগোষ্ঠী শিক্ষা দীক্ষার বহুত পিছপরা, এই অঞ্চলবিলাকত আপনাদের স্কুল দিয়ক, কলেজ দিয়ক, শিক্ষক দিয়ক, স্কুল বন্ধ করিব নালাগে, ডিজিটাল ক্লাসরুম দিয়ক, লাইব্রেরি পাতি দিয়ক, তেতিয়া হলেহে এই জনগোষ্ঠী বা রাজ্যখনের উন্নয়ন হব। আর বাকি সমাজের সচেতন নাগরিক যে সকল আছে সেই সকলের প্রতি মোর আহ্বান, আহক আমি সকলে মিলিজুলি শিক্ষা, স্বাস্থ্য আর বিভিন্ন দিকত আমি কাম করু, অনর্থক কিছু মানে তর্ক তারপর আমি বাঁচি থাকি, আমার লড়া ছলীকে আমি আগুয়ে লো যাও।